আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখন যে রেসিপিটি দেখাবো সেটি হলো গরুর মাংস। তো গরুর মাংসটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, এরকম। আমি এটা জাল মাংস রান্না করব, সরিষার তেল দিয়ে মাখিয়ে বসিয়ে। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি কীভাবে এটা রান্না করি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তা চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, তা আপনারা আমার সঙ্গে থাকুন, আমি এটা কিভাবে রান্না করব। তা আমি চুলায় একটু সরিষার তেল দিয়ে দিব, মাংসটা আমি মাখিয়ে বসাবো। তো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়া দিব, স্বাদ মতো লবণ, দিব রসুন বাটা, আদা বাটা, আর জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো। মাংসটা আমি ভালো করে মাখিয়ে একটু ঢেকে দিব। মাংসটা আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব। মাংসটা আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, আপনারা আমার সাথে থাকুন। মাংসটা আমার কষানো হয়ে গেছে, তা আমি এখন একটু মাংসতে একটু গরম পানি দিয়ে দিব। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করবো একটু দেখে। আমি একটু মাংসের মশলা দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আমি একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিব। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করবো,
সিদ্ধ হলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো মাংসটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। তা আমার এই ঝাল মাংস রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।